তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি চয়েস করে নিব। তো ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখন ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর আপনার ফোনটিতে এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পরে আপনি প্রথমে যে আইডিটা আপনি ভেরিফিকেশন করবেন বা আপনার যেই আইডিতে আপনার থাম্বনেল সেট হয় না সেই আইডিটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে এই কর্নারে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর আপনাকে এই জায়গায় সার্চ বারে গিয়ে ইউটিউব লিখে সার্চ দিতে হবে। ইউটিউব লিখে জাস্ট সার্চ দিতে হবে। ইউটিউব সার্চ দেওয়ার পর আপনি এই যে কর্নার যে থ্রি ডট অপশন দেখছেন এখানে ক্লিক করে আপনি নিচে ডেস্কটপ সাইট অপশনটি ক্লিক করে দিবেন। জাস্ট ডেস্কটপ সাইট ক্লিক করার পর এখন এখানে আপনি জুম করে যে অ্যাকাউন্টগুলো অপশনটি আছে এই অ্যাকাউন্ট অপশন আপনি ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনি এখানে একটু জুম করবেন। জুম করে কর্নারে এসে আপনার যে চ্যানেলের লোগো আছে লোগোর উপর একটা ক্লিক করবেন। তো লোগোর উপরে ক্লিক করলে আপনার একটি নতুন ইন্টারফেস চালু হবে। যে লোগোর উপরে দেখেন এই লোগোর উপরে ক্লিক করে দেখাচ্ছি নতুন একটি ইন্টারফেস চালু হয়েছে। তো এখানে দ্বিতীয় নম্বর অপশনে আপনার এই যে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও অপশনটি লেখা আছে। ক্রিয়েটর স্টুডিও প্রথমে ইউর চ্যানেল তারপর সে ক্রিয়েটর স্টুডিও, এই ক্রিয়েটর স্টুডিও আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি যদি ইউটিউব স্টুডিও আপনার ওপেন করা থাকে তাহলে আপনাকে আপনার সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। আর আপনার যদি ইউটিউব স্টুডিও না থাকে আপনি তাহলে এখানে এরকম একটা অপশন আসবে। এখন যে ফেসটি দেখতে পাচ্ছেন এই ফেসটি আসবে। তো আপনি কী করবেন, আপনি এই কাজটি করার সময় প্রথমে আপনি ইউটিউব স্টুডিও থাকলে অনেক সময় ওটাকে ডিলিট করা লাগে, অনেক সময় লাগে না, আগে দেখবেন কি এরকম অপশন আসে কি না। এরকম অপশন আসলে ডিলিট করা লাগবে না, আর যদি না আসে তাহলে ডিলিট করা লাগবে। তো আপনি যদি এরকম অপশন আসে আপনি যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু, এই যে কন্টিনিউ অপশন আপনি ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশন আমরা ক্লিক করে দিয়েছি। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে। তো নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে এসেছে। তো এখন আপনি কী করবেন, জুম করে যে কর্নার দিকে একটু জুম করবেন। জুম করে নিচে আসবেন। আসার পর যে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটি অপশনের মধ্যে দেখা যাচ্ছে, সেটিংয়ের মতো যে সেটিংয়ের মতো অপশনটি আছে সেই অপশনটি আপনি ক্লিক করবেন। তো এই অপশনটি ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস নিয়ে আসে। হালকা একটু জুম ক্লোজ করে নেবেন। নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন চ্যানেল অপশনটি লেখা আছে, তো চ্যানেল অপশন আপনি ক্লিক করে দেবেন। তো চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটি অপশন চালু হয়েছে যে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং আর ফিউচার দ্য ক্যান বি অ্যাভেলেবেল যে অপশনটি আছে সেখানে আপনি এই তিন নম্বর অপশনের দিকে আপনাকে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আপনি যে দুই নম্বরের যে অপশন দেখতে পাচ্ছেন এই দুই নম্বরের এই অপশনটি আপনি ক্লিক করবেন। ইন্টারমিডিয়েট ফিউচার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু জুম করবেন। জুম করে আপনি যেখানে এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে টান দিবেন ক্লোজ করে। আসার পরে যে ভেরিফাই ফোন নাম্বার অপশনটি আছে ভেরিফাই ফোন নাম্বার আপনি ক্লিক করে দেবেন। তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনাকে জাস্ট আপনার অ্যাকাউন্টের যে নাম্বারটি আপনি ভেরিফিকেশন করবেন সেই নাম্বারটি এখানে দিতে বলবে। তো আপনি এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ দেওয়া থাকবে, আর যদি না থাকে তারপর এখানে চয়েস করে আপনি আপনার বাংলাদেশ কান্ট্রিটি চয়েস করে দিবেন। এখানে বাংলাদেশ অটোমেটিক থাকবে, বাংলাদেশ থাকলে, আর আপনি যে দেশে ইন্ডিয়া হলে ইন্ডিয়া চয়েস করে দিবেন। তো আপনি জাস্ট এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন 8629 29। তো জাস্ট দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিছি। এখন যে গেট দ্য কোড অপশন আছে এখন আমরা ক্লিক করে দিব। তো গেট দ্য কোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোন নাম্বারে যে ফোন নাম্বারটি দিবেন অবশ্যই ফোন নাম্বারটি আপনার সেটের সাথে অথবা যে কোনো একটি স্মার্টফোনে বা যে কোনো একটা ফোনে এখন সেই ফোন নাম্বারটি ওপেন থাকা লাগবে, তাহলে আপনার সেখানে একটি কোড যাবে। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কোডটি চলে এসেছে, আমরা এখান থেকে কোডটি জাস্ট নিয়ে নিব। তো এখানে আমাদের কোডটি চলে এসেছে, তো আমরা এখান থেকে কোডটি জাস্ট নিয়ে দিয়ে দিব। ঠিক আছে না? তো এখন আমরা আমাদের কোডটি এখানে দিয়ে দিয়েছি। এখন সাবমিট অপশনে ক্লিক করে আমরা কোডটি সাবমিট করে দিব। ফোন নাম্বার ইজ ভেরিফাইড,
আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন হয়ে গেছে, এখন কি আইডিটাও ভেরিফিকেশন হয়েছে, এখন আর আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন থেকে আমরা আমাদের ভিডিও থাম্বনেল সেট আপ করতে পারবো। তো ভিডিও সেট আপ থাম্বনেলটা আর এখন দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাওয়ার জন্য। তো এটা ভেরিফিকেশন করার পর আপনি ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনি থাম্বনেল কীভাবে বসানোর অপশনটা চলে আসবে কলমের মতো আইকনটা, সেখান থেকে আপনি থাম্বনেলটা চয়েস করে নেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, খুদা হাফেজ।